অ্যাকটিভ টেলিকমের প্রোডাক্টগুলোর গুণগত মান নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নেই। এদের প্রোডাক্টগুলো যেমন হাই কোয়ালিটি তেমন লং লাস্টিং এবং প্রাইসও কিন্তু বাজেট ফ্রেন্ডলি। অ্যাকটিভ টেলিকম রিসেন্টলি লঞ্চ করেছে দুটি নতুন ইয়ারবাডস, তাই আজকের রিভিউতে থাকছে অ্যাকটিভ টেলিকমের TWS WBT2 মডেলটির কমপ্লিট রিভিউ। হোয়াইট কালারের এই স্মল সাইজের বক্সটি আনবক্স করেই থাকছে TWS WBT2 অ্যান্ড টাইপ সি চার্জিং কেবল। ডিজাইনের কথা বলতে গেলে আমি বলবো, অ্যাকটিভ টেলিকমের এই ইয়ারবাডসটি হাতে নিয়ে আমার কাছে একেবারে মনে হয়নি যে এটি এদের ফার্স্ট প্রোডাক্ট। আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি, এত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং প্রোডাক্ট ফিনিশিংটাও ছিল অতুলনীয়। চার্জিং কেসটি পুরোটাই গ্লসি, আর এই গ্লসিনেসের জন্যই দেখতে আরও সুন্দর লাগে। পাশাপাশি বার্সগুলোর ডিজাইনটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছুটা অ্যাপেল এয়ারপডস প্রোর মতো দেখতে হলেও আমার কাছে এটার লুকস একটু বেশি ভালো লেগেছে। চার্জিং কেসটির পাশাপাশিও বার্সগুলোও কিন্তু পুরোটাই গ্লসি। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমি বলবো আমার কাছে বেশ শক্তবক্তই লেগেছে। এই প্রাইস সেগমেন্টের ভেতরে বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে অ্যাকটিভ টেলিকমের এই ইয়ারবাডসটি এগিয়ে থাকবে। ইয়ারবাডসটির হুডটি কিন্তু বেশ স্ট্রং, তবে যেহেতু ইয়ারবাডসটি পুরোটাই গ্লসি তাই আমার কাছে মনে হয় স্ক্র্যাচটাও একটু তাড়াতাড়ি পড়বে। চার্জিং কেসটি জাস্ট এ স্মল বক্স, এটাতে বিল্ট ইন করা আছে টাইপ সি চার্জিং পোর্ট, তাই টাইপ সি কেবল বা টাইপ সি যে কোনো চার্জার দিয়েই এটাকে চার্জ করতে পারবেন, তাই রিফিল টাইমটাও কিন্তু দেড় ঘন্টার বেশি লাগার কথা না। বিল্ট ইন 320 mAh এর ব্যাটারি থাকায় আপনি আপনার বার্সগুলোকে 3 থেকে 4 বার অনায়াসে চার্জ করতে পারবেন, আর বার্সগুলোতে আছে 45 mAh এর ব্যাটারি। বার্সগুলোতে টক টাইম পাচ্ছিলাম 4.5 ঘন্টার মতো, আর মিউজিক প্লে টাইম পাচ্ছিলাম প্রায় 5 থেকে 5.5 ঘন্টারই মতো। অ্যাকটিভ টেলিকমের এই ইয়ারবাডসটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0 চিপ, তাই কানেক্টিভিটিতে আমি কোনোরকম কোনো ইস্যু পাইনি। ভিউয়ার্স, এবার কথা বলতে চাচ্ছি এই ইয়ারবাডসটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে আমার কাছে অসাধারণ লেগেছে। একদম HD কোয়ালিটি পিওর সাউন্ড উপভোগ করতে পারবেন আপনি এই অ্যাকটিভ টেলিকমের TWS ব্লুটুথ ইয়ারবাডস থেকে। বেস লেভেলটা ছিল একেবারে পারফেক্ট, মিড অ্যান্ড হাই টোনগুলোতেও বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পারছিল, ট্রিবলটিও ছিল একদমই ব্যালেন্স। ওভারঅল দিক থেকে বলতে গেলে আমার কাছে এই ইয়ারবাডসটির সাউন্ড কোয়ালিটি আমি বেশ উপভোগ করেছি। 1000 টাকা বাজেট রেঞ্জের ভেতরে অনেক নামিদামি ব্র্যান্ডের ইয়ারবাডসই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। কম্পিটিশনের এই মার্কেটে অ্যাকটিভ টেলিকমের এই ইয়ারবাডসটি হতে পারে আপনার জন্য একটি রাইট চয়েস। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি আমার সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন আনবক্সিং আর টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।